নমস্কার, আমি ডক্টর অনুতোষ চক্রবর্তী। আজকে একজন প্রশ্ন করেছিলেন আমাকে আগে যে অ্যাপেন্ডিসাইটিস নিয়ে কিছু বলুন, অ্যাপেন্ডিসাইটিস হলে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কী আছে, সেই ব্যাপারেই আজকের এই ভিডিওটি আমি এনেছি। প্রথম কথা, অ্যাপেন্ডিসাইটিসটা কী? অ্যাপেন্ডিক্স আমাদের একটি রাইট সাইডে লার্জ ইন্টেস্টিনে একটা ছোট্ট মতো কমার মতো একটা অর্গান, যেটা রুডিমেন্টারি অর্গান কিংবা আপনার নিষ্ক্রিয় একটা অর্গান বা নিষ্ক্রিয় অঙ্গ, যার কোনো কাজ নেই। বহু আগে যখন আমরা কাঁচা দ্রব্য খেতাম তখন অ্যাপেন্ডিক্স অ্যাক্টিভ ছিল। অ্যাপেন্ডিক্সের মধ্যে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকতো, সেই ব্যাকটেরিয়াগুলো সেখানে পরিপাক করতে সাহায্য করতো, কিন্তু এখন তো আমরা পরিপাক আমাদের রান্না করা জিনিসপত্র খাই, সুতরাং অ্যাপেন্ডিক্সে এখন কাজ নেই, এক প্রকার কাজই নেই। তবে কখনো কখনো কোনো রোগ যদি স্টমাক বা ইন্টেস্টিনে হয়ে থাকে, বা ইন্টেস্টিনে যদি যেমন এজি অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস, এটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে আসব, কিংবা এই ধরনের কোনো কোলাইটিস, এই ধরনের কোনো যদি ডিজিজ আছে, সেখান থেকে খারাপ ব্যাকটেরিয়াগুলো যখন ওখানে ইনভেট করে তখনই ম্যাক্সিমাম অ্যাপেন্ডিক্স, কিংবা যাদের খুব আমাশা মানে ডিসেন্ট্রি রয়েছে, কিংবা ডায়রিয়া হয়ে রয়েছে, ক্রনিক ডায়রিয়া রয়েছে, কিংবা অন্য কোনো ইনফেকশান রয়েছে, সেখান থেকে অ্যাপেন্ডিক্সটা ইনফ্ল্যামেশন হয়, অর্থাৎ প্রদাহ হয়, সেই প্রদাহ থেকে সেটা অ্যাপেন্ডিসাইটিস, যে প্রদাহ হয় তাকে অ্যাপেন্ডিসাইটিস বলা হয়। এখন অনেকেই বলে যে ডান দিকে ঠিক এখানে একটা ব্যথা হয় অ্যাপেন্ডিক্স, সেই ডান দিকে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা এখানে আমার দেখালে ভালো হতো কিন্তু দেখানো যাবে না, ম্যাকবার্নিস পয়েন্ট বলা হয়, সেটা এখানে দেখিয়ে লাভও নেই, সেখানে অত্যন্ত ব্যথা হয়, এতটা ব্যথা হয় যে মনে হয় যেন মাছ কাটলে যেমন ছিটকায় ঠিক তেমন মানুষটিও ছিটকাবে। কিছু কিছু মানুষ এই ব্যথার জন্য অনেক পেনকিলার খেয়ে ফেলেন, পেনকিলার বললে ভুল, পেন রিলিভার খেয়ে ফেলেন, কিংবা কোনো আস্তে আস্তে কমে যাবে সেই সব ব্যথা, কিন্তু ওই পজিশানটা হচ্ছে মারাত্মক পজিশান, অ্যাপেন্ডিক্সের ব্যথা কিন্তু খুব ব্যথা হয়, ট্রিমেন্ডাস টেন্ডারনেস থাকে সেই পয়েন্টে, সেটা ডাক্তারবাবু একমাত্র বলতে পারবেন যে আপনার শুধু ম্যাকবার্নিস পয়েন্ট দেখলে হবে না, অনেকগুলো সাইন রয়েছে, যেমন সোয়াস সাইন, তারপর চপ টিরোটার সাইন, এসব সাইন টাইন রয়েছে, এগুলো দেখে অ্যাপেন্ডিসাইটিসটা আমরা ডায়াগনোসিস করি ক্লিনিক্যালি। এছাড়া বেরিয়াম মিল ফলো থ্রু করলে অ্যাপেন্ডিক্স তার মানে পজিশান ওরা বলে দেয় আর কি, ওটা একটা এক্স রে, এবং বেরিয়াম হচ্ছে একটি ডাই টাইপের একটা মেটাল ওই বেরিয়াম মানে লিকুইড থাকে, সে শরবতের মতো, সেটা খেয়ে নিতে হয়, খেয়ে নিয়ে যেখানে যেখানে যাবে ঘন্টা দুয়ে দিয়ে অনেকক্ষণ ধরে সেই এক্সরেগুলো হয়, এবং সেখানে অ্যাপেন্ডিক্সে ইন্টেস্টিন, স্টমাক, ইসোফেগাস, একদম মাউথ থেকে যা যা রয়েছে সব কিছু ছবি তুলতে যায়, সেখানে অ্যাপেন্ডিক্স ধরা পড়ে অ্যাপেন্ডিসাইটিস। সেখানে কী করতে হবে হোমিওপ্যাথিতে? সবার আগে বলি, হোমিওপ্যাথি হোক, অ্যালোপ্যাথি হোক, আয়ুর্বেদিক হোক, জিওপ্যাথি হোক না কেন, এটা হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট, কিন্তু অ্যাপেন্ডিক্স যদি এমন ইনফ্ল্যামেশন হয় বা অ্যাপেন্ডিসাইটিস এমন পর্যায়ে চলে যায় যেখানে মারাত্মক পেন হচ্ছে, সেখানে সবসময় আপনারা কোনো কাছাকাছি হেলথ সেন্টারে যাবেন, কিংবা কোনো সরকারি জায়গা বা নার্সিংহোম যেখানেই হোক কোনো বড় সেট আপে যাবেন। তার কারণ অ্যাপেন্ডিক্স এখানে যদি একবার ফেটে যায়, মানে ইনফ্ল্যামেশনে এতটা বড়, অনেক সময় অ্যাপেন্ডিক্স থেকে পেরিটোনাইটিস হয়ে যায়, অর্থাৎ যে বিভিন্ন ভিসেরা মানে অর্গানগুলো রয়েছে তার যে কভারিং পেরিটোনিয়াম, সেই পেরিটোনিয়ামগুলোতে একটা ইনফ্ল্যামেশন সারা সরিয়ে যায়, এর থেকে সেপটিসিমিয়া হয়ে যেতে পারে, এক্সপায়ার হয়ে যেতে পারে সেই মানুষটি। সুতরাং অ্যাপেন্ডিক্সের ব্যথা যদি ডান দিকের ঠিক তলপেটের ওপরে ব্যথা, এইটুকু মনে রাখবেন, ডান দিকের এই ঠিক এই এই পজিশানটা দেখবেন অ্যাপেন্ডিক্সের ব্যথা হয়, এটা কিন্তু মনে রাখবেন। এই অ্যাপেন্ডিক্সের ব্যথা যদি মনে হয় অত্যন্ত বেশি, তাহলে লোকাল ডক্টর না দেখে ডাইরেক্ট কোনো সেট আপে চলে যান,
এটাই আপনাদের পক্ষে মঙ্গল হবে। একবার পেরিটোনাইটিস যদি ফর্ম করে যায় তাহলে কিন্তু আপনাদের মহা বিপদ সেটা কন্ট্রোল করা, তার আগে ওটা অ্যাপেন্ডিয়েক্টমি অর্থাৎ অপারেট করে দেওয়াই ভালো, বুদ্ধিমানের কাজ, কারণ ওটা আমাদের এমনি তো শরীরে কাজে লাগে না, ওটা অপারেশন করে দেওয়াই ভালো। কিন্তু যদি অল্প অল্প ব্যথা হয় তখন কনজারভেটিভ ট্রিটমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আমাদের মেডিসিন হচ্ছে বেলেডোনা, আর হচ্ছে আইরিস টেন এক্স সিক্স, বেলেডোনা সিক্স, এই দুটো ওষুধ দুফোঁটা দুফোঁটা করে 10 মিনিট ছাড়া ছাড়া কয়েকবার খেলে ব্যথাটা আস্তে আস্তে কমে যাবে, কিন্তু আবার সেই ব্যথা ফেরত আসতে পারে, তাহলে আবার ওটা রিপিট করবেন। কিন্তু মনে রাখবেন, যদি সেই ব্যথা বহুদিন ধরে চলে অর্থাৎ ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস হয় এবং কখনও মারাত্মক পেন হয় কখনও কখনও, তাহলে সেটাপে চলে যাবেন, কোনো ওষুধের ভরসাই আপনি করবেন না, ওটা অপারেশন অর্থাৎ সার্জারি ইজ দ্য চয়েস অফ ট্রিটমেন্ট, এই কথাটা মনে রাখবেন। কারণ ওইটাকে কমিয়ে কমিয়ে চলাটা বুদ্ধিমানের কাজ না, যদি কমে যায় একেবারে ওকে, কিন্তু তারপর কি ইনফ্লামেশন তো কমে যেতেই পারে ওষুধে, কিন্তু এটা বহুদিন চলতে চলতে দেখা গেল যে ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে, মাঝে মাঝে পেন হচ্ছে, কিন্তু সেই মাঝে মাঝে পেনের মধ্যে যদি কোনো একদিন আবার মারাত্মক সিভিয়ার পেন হয় তাহলে সেটা অবশ্যই আপনাকে অপারেট করতে হবে, সরকারি সেটআপে চলে যাবেন, বিনা পয়সায় অপারেশন হয়ে যাবে। সুতরাং অ্যাপেন্ডিক্স নিয়ে আপনাদের যে প্রশ্নটা সেটা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট আমি আপনাদের আশা করি বোঝাতে পারলাম। ধন্যবাদ।